আমরা একটা স্টুডেন্ট হিসাবে আমাদের যেটা মনে হচ্ছে যে যে আমাদের বর্তমান সরকার 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 রাজ্য বলুন বলুন বা কেন্দ্র দুটোই দুটো স্টুডেন্টদের জন্য সেইভাবে ভাবছে না বা স্টুডেন্টদের ফিউচারটাকে সেইভাবে সিকিউর করে উঠতে পারছে না প্রথম কথা বলছি কেন্দ্র সরকার কেন্দ্র সরকার হচ্ছে যেটা করছে বা ওনাদের পলিসি অনুযায়ী যেটা চলছে যে যত ইউনিভার্সিটি আছে বা কেন্দ্রশাসিত স্কুল আছে কলেজ রয়েছে যাবতীয় যা তাতে কি হচ্ছে শিক্ষার যে বাজেট শিক্ষার যে বরাত্মা সেটা কমিয়ে দিচ্ছে তাতে কি হচ্ছে যে আমার মতো প্রচুর মধ্যবিত্ত স্টুডেন্ট যারা আছে যাদের পক্ষে স্টাডিটা করাটা একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে আর এটার ফলে বিগত দিন যত যাবে ভবিষ্যতে ওই ইউনিভার্সিটি ওই সংস্থাগুলো কোনো প্রাইভেট কোম্পানি আসবে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে কিনে নেবে নিয়ে সেটাকে কোনো একটা ইংলিশ মিডিয়াম স্কুল বা কলেজ করে দেবে যেখানে আমাদের মতো মধ্যবিত্ত স্টুডেন্টদের পক্ষে ডোনেশন দিয়ে ভর্তি হওয়া বা শিক্ষা নেওয়াটা খুব চাপের ব্যাপার হয়ে যাবে যদি আমি চলে যাই শিক্ষা নেওয়ার পর কর্মসংস্থান কোথায় যাবো সেক্ষেত্রে আমাদের কেন্দ্র সরকারের যে প্রধানমন্ত্রী আছেন উনি উনি বলছেন যে যারা আইআইটি করেছো বা যারা মেডিকেলে আছো বা যারা শিক্ষিত ছেলে আছো তারা বেকার না বসে থেকে পাকোড়া ভাজো সেটাও একটা রোজগার সেটা তো আমরা জানি সেটা রোজগার কিন্তু আমরা চাই যে আমাদের শিক্ষাগত মান বা আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা একটা যেন কর্মসংস্থানে যেতে পারি তারপরে যদি আসি রাজ্য সরকারে রাজ্য সরকারও সেই একই যাচ্ছে কেন্দ্র সরকার যদি বলে পকোড়া ভাজতে সরকার বলছে চপ ভাজো যদি আমরা চপ বা পকোড়া কিছুটা না ভাজতে ইন্টারেস্টেড হই তো সেক্ষেত্রে আমাদের কি বলছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যে যেরকম সিভিক পুলিশ রয়েছে সেরকম সিভিক টিচারের একটা অ্যানাউন্সমেন্ট উনি করেছিলেন তো যাদেরকে দু থেকে টাকা মাইনে হবে তো এবার আপনারা সবাই জানেন যে দু থেকে আড়াই হাজার টাকায় মাসে কিছু হয় না ঠিক আছে তো আমরা চাইছি যে আমরা কষ্ট করে পড়াশোনা করেছি আমরা কষ্ট করে নিজের যোগ্যতা বানিয়েছি আমাদের এই কষ্টের ফলটা যেন আমরা ভালো মতো পাই আর আমি আমার নিজের বক্তব্য যেটা বা আমার নিজের একটা দাবি যেটা আপনাদের কাছে বলতে পারি যে সমাজে যে প্রার্থী আসবে বা আমাদের যে লোকসভা কেন্দ্রে যে প্রার্থী থাকবে আপনারা একটু প্রার্থী দেখে ভোটটা দেবেন যে বিভিন্ন রকমের প্রার্থী থাকে তাদের মধ্যে কে শিক্ষিত কে আগে গিয়ে যদি জিততে পারে তারা সমাজটাকে কোন দিকে নিয়ে যাবে দেশটাকে কিভাবে গড়বে দেশের মানুষের ফিউচারটাকে কিভাবে কোন পলিসিতে এগিয়ে নিয়ে যেতে পারবে তো কাইন্ডলি এটা একটু মাথায় রেখে ভোটটা দেবেন